হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমার ভীষণ পছন্দের একটা রেসিপি, চিংড়ি মাছ ভাপা। চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোর গায়ে মাখিয়ে রাখবো। খুব ভালোভাবে মাছগুলোর গায়ে নুন হলুদ মাখানো হয়ে গেলে এগুলোকে সাইডে সরিয়ে রেখে একটা মিক্সিং জারে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ মতো সর্ষে। এখানে সাদা কালো সর্ষে মিক্সড করে একসাথে নিয়ে নিয়েছি। আর একটা বড় চামচ দিয়ে দেব পোস্ত। এছাড়া দিচ্ছি কিছুটা ড্রাই কোকোনাট পাউডার। যদি বাড়িতে নারকেল থাকে তাহলে নারকেল কোড়াও ব্যবহার করা যেতে পারে। কয়েকটা দেব কাঁচা লঙ্কা। আমি এখানে চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ছোট ছোট। আর স্বাদ মতো দিচ্ছি নুন, আর সামান্য একটু দিচ্ছি চিনি। সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিক্সড করে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। সর্ষে বা পোস্ত বাটার আগে যদি কিছুক্ষণের জন্য এইভাবে ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু পেস্টটা বেশি ভালো হয়। 5-10 মিনিট মতো ভিজিয়ে রেখে এর মধ্যে এক চামচ মতো টক দই দিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার মাছটা ভাপানোর জন্য নিয়ে নিয়েছি একটা টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে আগে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আগে দিয়ে নিয়ে তারপরে যে সর্ষে পোস্তর পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। পুরো পেস্টটাই এর মধ্যে ঢেলে দিয়ে মাছ আর মশলাটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে উপর থেকে দিয়ে দেবো কিছুটা কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটাকেও খুব ভালো করে একটু চামচ দিয়ে আমি সব কিছুর সাথে মাখিয়ে নিচ্ছি। সব শেষে উপর থেকে দিয়ে দেবো বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মাথায় রাখতে হবে কাঁচা লঙ্কা কিন্তু আমি বাটার সময়ও বেশ কয়েকটা দিয়েছিলাম, ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে দিতে হবে। সব কিছু দিয়ে টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ জল দিয়ে, জলটা একটু গরম করে নিয়েছিলাম আমি, তার উপর টিফিন বক্সটা খুব সাবধানে বসিয়ে ঢাকা দিয়ে 15-20 মিনিটের জন্য ভাপিয়ে নেব। 15-20 মিনিট ভাপানোর পরে ঠান্ডা করে এটাকে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ ভাপা আমার একদম রেডি। দেখো কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন হয়েছিল গরম ভাত দিয়ে খেতেও তেমনই সুন্দর লেগেছিল। তোমরাও চাইলে ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো চিংড়ি মাছ ভাপা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো টাটা।